বিহু কমিটি পূজা কমিটির পাছত এইবার রাজ্য সরকারে রাস কমিটিলৈ আনিছে সুখবর। রাস আয়োজক কমিটিক সরকারে দিব 25,000 টাকা। 2000 খন রাস কমিটিয়ে লাভ করিব সরকারি মাননি। ধর্মীয় বা সামাজিক অনুষ্ঠানে জীবন্ত রাস পালন করে তেওঁলোকক কেবিনেটে 25,000 টাকা করে এটা আর্থিক অনুদান দিবলৈ সিদ্ধান্ত গ্রহণ করেছে। মূর্তি রাস পতা সকলে নাপাব, যিসকলে জীবন্ত রাস পাতে। প্রায় 2000-র ওসরা ওসরি রাসে এই 25,000 টাকাটো লাভ করিব। আরক্ষী প্রশাসনের অনুমতির বাবদ দিব নালাগে কোনো মাসুল। মাসুল অবিহনে লাভ করিব আরক্ষী প্রশাসনের অনুমতি। রাসর ক্ষেত্রত রাস পাতিবর কারণে পুলিশক বা ডিসিক প্রশাসনীয় পারমিশন লওঁতে তেওঁলোকে যাতে কোনো ফিজ দিব নালাগে, উইদাউট ফিজ পারমিশন পাই, যেনেকে আমি দুর্গা পূজা সমূহত দিও, তেনেকে আমি এই ক্ষেত্রত উইদাউট ফিজ পারমিশন দিবর কারণেও আজি কেবিনেটে জেলা প্রশাসনক নির্দেশ দিছে। রাস শরতর সন্ধিয়া জোনাক রাতি কৃষ্ণই বৃন্দাবনত বজায় বাহি। শ্রীকৃষ্ণর বাহির সুরত গোকুলর গোপিনীয়ে নিজের কাম কাজ এরি শ্রীকৃষ্ণর কাষলৈ ঢাপলি মেলে। কৃষ্ণক কাষত পাবলৈ হাবাথুরি খায়। কৃষ্ণই প্রেমিকা রাধাক এই গোপিনীর মাজর প্রায় লৈ অন্তর্ধান হয় আর বিষাদত ডুব যায় গোকুলর গোপিনী। সঁচাকৈয়ে রাসর দ্বারাই জানিব পারি ভগবান কৃষ্ণর অপার মহিমার কথা। মুখ্যমন্ত্রী ঘোষণার পাছতে আনন্দিত মাজুলীবাসী, লগতে রাস কমিটি সমূহ। রাস সমিতি সমূহর লগত আলোচনাত বহা মন্ত্রী রনোজ পেগুলৈও ধন্যবাদ জানালে সম্মিলিত শিল্পী সমাজের সভাপতি প্রভাত বরা বুড়া ভকতে। শিক্ষামন্ত্রী মহোদয় তথা সম্মানীয় অসমৰ মুখ্যমন্ত্রী মহোদয়ক আমি রাস মঞ্চসমূহের তরফরপা তথা সম্মিলিত শিল্পী সমাজ মাজুলীর তরফরপা ধন্যবাদ আর কৃতজ্ঞতা জ্ঞাপন করছো। আর মাজুলীত রাসোৎসব উদযাপন করবর কারণে ইতিমধ্যে প্রস্তুতি চলিছে, আখড়া চলিছে। এই মুখ্যমন্ত্রী মহোদয়ে দিয়া শুভ সংবাদ কেটির যোগেদি শিল্পী সকলে অত্যন্ত উৎসাহিত হয়ে রাস মহোৎসব উদযাপন করব বলে মই আশা করছো। মাজুলীর ভাস্কর জ্যোতি কটকীর সহযোগত বনেন ভট্টাচার্যর রিপোর্ট, News18 অসম নর্থ ইস্ট। আপুনি বিচরা বাতৰি পাব কেবল News18 অ্যাপত। News18 অ্যাপ ডাউনলোড কৰিবলৈ স্ক্যান কৰক এই QR কোড। গুগল প্লে স্টোরতো পাব এই News18 অ্যাপ।